আজকে যে ভিডিওটি আপনাদের দেখাবো একটি তীর্থস্থানের, যা বহুলক্ষ্মী আদি মন্দির নামে খ্যাত। এই মন্দিরটি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের শ্রী বহুলা শক্তিপীঠ থেকে 1 কিলোমিটার দূরে। চলুন আমার সঙ্গে এই মন্দিরটি দর্শন করে আসি এবং মন্দিরের ইতিহাস জেনে আসি। আমি এই যাত্রায় বর্ধমান থেকে বর্ধমান কাটোয়া রাস্তা ধরে কেতুগ্রামে বাসস্টপে পৌঁছালাম। এখান থেকে বাঁ দিকে রাস্তা ধরে পাড়ার ভিতরে বহুলা শক্তিপীঠ মন্দিরে গেলাম। আমি বহুলা শক্তিপীঠ দেখার পর পাড়ার ভিতর দিয়ে কাঁচা রাস্তা ধরে মারাঘাট মন্দির চত্বরে পৌঁছালাম। এই মারাঘাট মহাপীঠ যাওয়ার আগে রাস্তার ডান পাশে দেখা যাবে গীতা ভবন আশ্রম। এখানে বিষ্ণুর উপাসনা করা হয়। এই গীতা ভবন আশ্রমটি সাধু সনত বাবা প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা সম্বন্ধে একটু বলুন। এটা নারায়ণ মন্দির তো দেখলাম, এখানে কি রকম কি অ্যাক্টিভিটি? মহারাজ এটা তৈরি করেছে। আচ্ছা, কয়েকটা হালকা বয়সে মায়েরা এসেছিলেন। আচ্ছা আচ্ছা, মায়েদের সাধনা কয়েকটা ঘর করে দিয়েছিলেন, সেই ঘর এখন বিষ্ণু মন্দির, বিষ্ণু সেবা চলছে। গীতা ভবন আশ্রম দর্শন করার পর মারাঘাট মহাপীঠ স্থানে নদী পেরিয়ে পৌঁছালাম। নদীতে এখন জল নেই, বর্ষার সময় জল বাড়ে, তখন নৌকা করে পার হতে হয়। কিছুটা জল আছে, ডান খেতে যাচ্ছে, দেখা যাচ্ছে। এটি আদি বহুলক্ষ্মী মন্দির, স্থানীয়রা মারাঘাট মহাপীঠ বলেন। এই পীঠকেই দেবী বহুলক্ষ্মীর আদি মন্দির বলে মনে করেন। স্থানীয় মানুষদের কাছ থেকে জানতে পারা যায় এই স্থানে আগে শ্মশান ছিল। আমি কেতুগ্রামের আদি বহুলা মন্দিরের চত্বরে এসেছি। পিছনে দেখা যাচ্ছে বহুলা মন্দির। এখানে অনেক সাধক সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। Thank you.
এটা ছিল মা বহুলা পীঠ। আচ্ছা, এইটাই এইটাই আদি বহুলা। আদি বহুলা গ্রামের ভেতরে বলে ওটা তো শুনেছিলাম এখানে খুব জল হয়, তো জল হবিলে তখন দুর্গম, তখন লোকজন আসতে পারে না, তখনই পূজা করার জন্য ওইটা করেছিল। হ্যাঁ, মন্দিরটা নতুন ভাবে করা। হ্যাঁ, কিন্তু আদি পীঠ যেটা বলতে এটা বলতে। হ্যাঁ, এখানে কি পূজোর টাইমিংটা বলুন, কখন কি পূজো হয়? পূজা বলবেন মঙ্গল আরতি হয়। আচ্ছা, মঙ্গল আরতি হয়, তারপরে দশটার সময় ফল ভোগ হয়, তারপরে আপনার এই এই বারোটার সময় অন্নভোগ হয়, অন্নভোগ হয় বারোটা সাড়ে বারোটা, তারপরে আবার শীতল হয়। শীতল হয় সন্ধ্যাবেলা। বড় রকম উৎসব আকারে পুজো কখন? বড় রকম উৎসব আকারে আপনার ইয়ে হয়, বোধন হয় এই দুর্গাপূজার পনেরো দিন আগে, আবার শিবরাত্রি হবে এই শিবরাত্রি, তারপর তো ইয়ে আছে, তারপরে তো গণেশ পূজা আছে, তারপরে ইয়ে জন্মাষ্টমী আছে, তারপরে অনেক আছে, সব আমাদের যে হিন্দু শাস্ত্রে যে সব অনুষ্ঠানই এখানে। আমি এখনও আদি মন্দির চত্বরে আছি, চারিদিকে গাছপালা জঙ্গল, এক অপরূপ সুন্দর জায়গা, নিরিবিলি গাছপালা মন্দির চত্বর, আদি বহুলা মন্দির। পাশ দিয়ে ছোট নদী বয়ে গেছে, বর্ষার জলে ভরে থাকে। বহুলা আদি মন্দির চত্বর ছাড়ছি, এবার ঘোরা হলো, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। এই মারাঘাট
মহাপীঠ স্থানটি শান্ত এবং নিরিবিলি, তাই বেশ কিছুক্ষণ এখানে কাটানো যেতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।